আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ দিনদার ইমানদার পরে হেজগার মুত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা যে দোয়াটি পাঠ করে অসুস্থ ব্যক্তিকে ফু দিলে সে সুস্থ হয়ে যায় সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক আপনার বাবা মা ছেলে মেয়ে বা বন্ধু বান্ধব বা প্রতিবেশী নিকট আত্মীয় কেউ যদি অসুস্থ হয়ে থাকে চাই সেই অসুস্থতা মাথা ব্যথা পেট ব্যথা জ্বর বা এমনকি ক্যান্সারের মতো মহামারী হলেও আপনি যদি এই দোয়াটি পাঠ করে তাকে ফু দেন সেই রোগ সেই অসুস্থতা সেই দুর্বলতা আল্লাহ রব্বুল আলমিন চিরদিনের জন্য দূর করে দিবেন তাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ তো দর্শক যে দোয়াটি পাঠ করলে আপনি আপনার নিকট আত্মীয় বা বন্ধু বান্ধবকে সুস্থ বানাতে পারবেন আল্লাহ তাল রহমত ইনশাআল্লাহ সেই দোয়াটি হচ্ছে এরকম আল্লাহ হুম্মা রব্বার নাসি মুজিবাল বাসি ইশফি আংতা শাফি লা শাফিয়া ইল্লা আংতা শিফা আন লাকমান এই দোয়াটি বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে পাঠ করে তাকে ফু দিতেন আর সে সুস্থ হয়ে যেত বিশ্বনবীর শেখানো এই দোয়াটি যদি আমরা পাঠ করে কোনো অসুস্থ ব্যক্তিকে ফু দিতে পারি ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে সে যত পুরাতন রোগী ব্যক্তি হোক না কেন বা যত কঠিন মারাত্মক ভয়াবহ রোগ নিয়ে সে থাকুক না কেন এই দোয়াটি পাঠ করার উশিলায় আল্লাহতাল্লা তাকে সুস্থতা দান করবে দর্শক দোয়াটি পাঠ করার নিয়ম নীতি হচ্ছে আপনি পাক পবিত্র সহকারে উজু করে যে অসুস্থ তার মাথার কাছে গিয়ে বসবেন তারপর এই দোয়াটি তিনবার পাঁচবার বা সাতবার বা একবার আপনার যতবার খুশি পাঠ করবেন সংখ্যার কথা হাদিসে বর্ণনা করা হয় নাই তাই আপনি আপনার মন মতো পাঠ করতে পারবেন তিনবার পাঁচবার সাতবার যতবার খুশি পাঠ করে তার শরীরের মধ্যে একটা ফুল দিয়ে দিবেন ইনশাল্লাহ তাহলে সে সুস্থ হয়ে যাবে যে কোনো রোগ ভালো হয়ে যাবে আল্লাহ তালা রহমতে